নমস্কার বন্ধুরা, আমার পূজার ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব গণেশ চতুর্থীতে কিভাবে গণেশ পুজো করা হয়। তবে চলুন আমরা দেখে নিই কিভাবে গণেশ পুজো করা হয়। গণেশ ভগবানের পুজো করার জন্য লাগছে একটি আসন, গণেশ ভগবানের একটি মূর্তি, ঘট, কলা, সিঁদুর, পৈতা, ঘণ্টা, চাঁদমালা, সিদ্ধি, আতপচাল, গঙ্গা জল, গণেশ ভগবানকে খাবার জল, মিষ্টি, কিছু শুকনো ফল, ফুলমালা, পদ্মফুল, পান এবং তুব্বা, প্রদীপ এবং এইবার কিছুটা আতপচাল গণেশ ভগবানের আসনে দিয়ে দেবো। কিছুটা কিছুটা যেখানে ঘট স্থাপন করা হবে সেখানে দিয়ে নেব। তারপর গণেশ ভগবানের মূর্তি নিয়ে সেই আসনে বসিয়ে দেব। তারপর মালা নিয়ে গণেশ ভগবানকে পরিয়ে দিলাম। এরপর দুব্বা ঘাস নিয়ে গণেশ ভগবানের ডান হাতে দিয়ে দিলাম। তারপর পানের মধ্যে একটি এলাচ দেব, এটাকে মুড়তে হবে। এটাকে ভালোভাবে একবার দেখিয়ে দিই আপনাদের, এলাচ দিয়ে এইভাবে চাপা দিয়ে মুড়ে একটি লবঙ্গ এর মাঝখানে বসিয়ে দিতে হবে। চেপে বসিয়ে দিলাম, সেটি গণেশ ভগবানের চরণে অর্পণ করে দিলাম। এবার সিঁদুর নেব, গণেশ ভগবানের কপালে দিয়ে দেব। আর উপরে একটুখানি আতপ চাল নিয়ে সেই সিঁদুরের ওপর বসিয়ে দেব। তারপর ঘট নেব, ঘটের মধ্যে সিঁদুর দিয়ে ঈশ্বর চিহ্ন এঁকে নেব। দেখুন ঈশ্বর চিহ্ন আঁকা হয়ে গেছে। এবার কলাটা নিয়ে নেব, কলার উপরে সিঁদুর লাগিয়ে দেব। আম পল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো, পাঁচটি জায়গায় পাঁচটি পাতার মধ্যে ঘটটি বসিয়ে নেব। তার মধ্যে গঙ্গার জল দিয়ে দেব, আমের পল্লবটি দিয়ে দেব। এইবার আতপ চালটা তামার পাত্রে নিয়ে ওর উপরে রেখে দিলাম। তার উপরে কলাটি দিলাম, তার মধ্যে চাঁদমালাটি লাগিয়ে দিলাম, লাল চেলি কাপড় নিয়ে তার উপরে দিয়ে দিলাম। ভালোভাবে দেবার পরে একটি পদ্মফুল, পদ্মফুলটি ঘটের উপরে সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর পৈতা গণেশ ভগবানকে পরিয়ে দিতে হবে, পরিয়ে দিলাম। এরপর গণেশ ভগবানের উদ্দেশ্যে জল অর্পণ করলাম, জল, গ্লাস ভর্তি জল। তারপর ফল, পাঁচ রকম ফল দেব। দেখুন পাঁচ রকম ফল আছে, পাঁচ রকম ফল দিয়ে দিলাম। এরপর গণেশ ভগবানের খুবই প্রিয় লাড্ডু এবং কিছু শুকনো ফল দিয়ে দিলাম। একটু ফুল অর্পণ করব এইবার গণেশ ভগবান।